হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক লেটে একটু ভিডিও আপলোড করছি, একটু প্রবলেম ছিল, ঠিক আছে। আর হচ্ছে একটু প্রবলেম ছিল যে জন্য ভিডিও লেটে আপলোড করছি। তো আজকে করবো কি, এলাইজার পার্ট টু। ওকে, পার্ট টু, এলাইজার পার্ট টু আজকে স্টার্ট করবো। পার্ট টু তে কি বলেছিলাম, যে এলাইজার টাইপ সম্বন্ধে বলেছিলাম। ফার্স্ট এপিসোড পার্ট ওয়ানে কি বলেছিলাম, পার্ট ওয়ানে যে তার প্রিন্সিপাল সম্বন্ধে, যে প্রিন্সিপাল আর ইন্ট্রোডাকশন সম্বন্ধে বলেছিলাম, আজকে বলবো পার্ট টু তে হচ্ছে তার টাইপস অফ এলাইজার, এলাইজার টাইপ প্রকার সম্বন্ধে বলবো। থার্ডটা যেটা আছে প্রসিডিউর সম্বন্ধে বলবো, ঠিক আছে। তো স্টার্ট করার আগে সবাইকে একটা কথা বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি যাও, লাল বাটনটা টিপে এর নিচে আছে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। কারণ আমি তোমাদের জন্য এরকম ভিডিও বানাতে মানে বানাই তোমাদের জন্য, তোমাদের জন্য তোমরা তোমাদের সাপোর্ট পাচ্ছি, আরও সাপোর্ট চাই, ঠিক আছে। আর হচ্ছে মানে তাড়াতাড়ি হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, মানে লাল বাটন দিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর তার পাশে ঘন্টা বাটনটা আছে ওটা টিপে দাও, বেল আইকন যেটাকে বলে, টিলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে যখন আমি ভিডিও আপলোড করব। সবার ফার্স্টে তোমাদের কাছে হচ্ছে নোটিফিকেশন যাবে, বেল বাটনটা টিপে দাও। ওকে, তো আজকে স্টার্ট করি। আজকে হচ্ছে টাইপস অফ এলাইজার। ওকে, এই টাইপস অফ এলাইজার যারা ফার্স্ট ভিডিওটা দেখোনি, পার্ট ওয়ানটা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাও দেখে নাও। ওকে, ফার্স্ট ভিডিওটা দেখো, যে সিরিজ আসবে পার্টে যেগুলো আসবে সমস্ত পার্ট দেখবে, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। এরকম নয় কি পার্ট টুতে আমি আপলোড করলাম, পার্ট ওয়ান দেখলাম না, তাহলে বুঝতে পারবে না। পার্ট ওয়ানটা দেখো তাহলে বুঝবে, তারপরে সেকেন্ডটা দেখো, সেকেন্ড দেখলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, তারপরে থার্ডে আমি প্রসিডিউর আসছি, পরটা নেক্সট ভিডিওতে আসবে পার্ট থ্রি, ঠিক আছে। তো এখন পার্ট টু, তো টাইপস অফ এলাইজার, টাইপস অফ এলাইজার হচ্ছে এখানে অনেক জায়গায় হচ্ছে চার রকম, অনেক জায়গায় তিন রকম, অনেক জায়গায় দু রকম লেখা আছে, কিন্তু আমি এখানে বলবো আমার হিসাবে এক দুটো ভাগ। একটা হচ্ছে কম্পারেটিভ, কম্পারেটিভ এলাইজার, আর একটা হচ্ছে নন কম্পারেটিভ এলাইজার। সরি 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 কম্পারেটিভ ন, ওটা হচ্ছে কম্পিটিটিভ, ঠিক। কম্পিটিটিভ এলাইজার, কম্পিটিটিভ এলাইজার, এটা হচ্ছে নন কম্পিটিটিভ এলাইজার। তো কম্পিটিটিভ এলাইজার কি, এখানে বুঝতে পারছি যে কম্পিটিটিভ এলাইজার মানে হচ্ছে এখানে সমস্ত কম্পিটিশান হবে, কার কার মধ্যে কম্পিটিশান হবে না। ফার্স্ট রিজার মনে করো যে এলাইজার আমরা কী বলি, একটা হচ্ছে অ্যান্টিবডি থাকবে, যেটা হচ্ছে নন অ্যান্টিবডি যেটা থাকবে, তার সঙ্গে অ্যান্টিজেন যেটা যুক্ত থাকবে এ থাকবে, আর একটা মাঝে তার অ্যান্টিজেন থাকবে, যেটা আমরা ডট এলাইজারের ক্ষেত্রে দেখছি, বা যেটা স্যান্ডউইচ এলাইজারের ক্ষেত্রে হয়, স্যান্ডউইচ ফর্মেশন হয়, তো কি একটা এমনি পলিশন টিউবের মাঝে উপরে অ্যান্টিবডি থাকবে, তার উপরে হচ্ছে অ্যান্টিজেন থাকবে, তারপরে হচ্ছে অ্যান্টিজেন লেভেলড, এজি লেভেল অ্যান্টিবডি থাকবে, ঠিক আছে। তো অ্যান্টিজেন লেভেল অ্যান্টিবডি যেটা থাকবে সেটা হচ্ছে, আর এইখানে হচ্ছে এইসবের একটা চান্স, সেটা হচ্ছে ইনডাইরেক্টের ক্ষেত্রে, ঠিক আছে। আর এটা হচ্ছে কম্পিটিশন মানে হচ্ছে একটা ইয়েতের মধ্যে প্রাইমারি অ্যান্টিবডি থাকবে, তারপরে সেকেন্ডারি এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি থাকবে, তার সঙ্গে একসঙ্গে হচ্ছে বাইন্ড হবে, সেটাকে হচ্ছে কম্পিটিশান, কম্পিটিশানকে আগে বাইন্ড করতে পারে, সেই জন্য এটা কম্পারেটিভ এলাইজার বলে। নন কম্পিটিশন এখানে কিন্তু কম্পিটিশান হয় না, ঠিক আছে, একে ওপরের উপর হয় কোনো কম্পিটিশানে, একটা দেওয়া হলো তার উপরে আবার দেওয়া হলো, তারপরে সাবস্ট্রেট দেওয়া হলো, সে হচ্ছে নন কম্পিটিটিভ এলাইজার। ওকে, আবার নন কম্পিটিটিভ এলাইজারকে দুটো ভাগে, ডাইরেক্ট এলাইজার, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট এলাইজার। ওকে, তো নন কম্পিটিটিভ এলাইজারকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডাইরেক্ট এলাইজার, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট এলাইজার। ডাইরেক্ট মনে হচ্ছে ডাইরেক্ট অ্যাটাচ হবে, ওকে, রিয়াকশান হবে,
সেটাকে আমরা ডাইরেক্ট বলবো। ইনডাইরেক্ট মানে হচ্ছে ডাইরেক্ট যে এনজাইম লিঙ্কড অ্যান্টিবডিটা যেটা আসবে সেটা ডাইরেক্ট আসবে না, মানে ডাইরেক্ট বলতে একদম এসএজি অ্যাটাচ করে দেবে রিঅ্যাকশন, সেরকম নয়। তাদের সাবস্ট্রেট লাগবে, দুটোর ক্ষেত্রেও সাবস্ট্রেট লাগে, কিন্তু প্রথমে হচ্ছে স্যান্ডউইচ ফর্মেশন যেটাকে আমরা বলি সেটাই হচ্ছে এখানে ইনডাইরেক্ট এলাইজা হবে। ওকে, তা আমরা যে ডট এলাইজা দেখেছিলাম, ইনডাইরেক্ট এলাইজার হচ্ছে একটা পার্ট হচ্ছে স্যান্ডউইচ এলাইজা। আর স্যান্ডউইচ এলাইজার একটা এক্সাম্পল হচ্ছে ডট এলাইজা, বোঝা গেল? ডাইরেক্ট ইনডাইরেক্ট, এবার ইনডাইরেক্টের ক্ষেত্রে পার্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে স্যান্ডউইচ এলাইজা। স্যান্ডউইচ এলাইজা যেটা আছে তার এক্সাম্পল হচ্ছে ডট এলাইজা, যেটা আমরা প্রিন্সিপাল ল্যাবে হয় ডট এলাইজাটাই করে ম্যাক্সিমাম। ওকে, ডট এলাইজার প্রিন্সিপাল ইন্ট্রোডাকশন ফার্স্ট ভিডিওতে বলে দিয়েছি। তো এবার ডাইরেক্ট এলাইজার আর ইনডাইরেক্ট এলাইজার কীরকম হয় সেটা হচ্ছে ড্রয়িং করছি, সেটা হলে তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। ওকে, তো চলি দেখা যাক, মুচ্ছিগুলো তাহলে আমরা বলছি তাহলে ডাইরেক্ট এলাইজার পেপারে, ডাইরেক্ট এলাইজার ডায়াগ্রাম আঁকছি। ওকে, ডাইরেক্ট এলাইজার, এখন ডাইরেক্ট এলাইজার বলতে যেটা আমরা এলাইজার যে মেন এই টেস্ট ট্রেটা নেই সেটা হচ্ছে পলিস্ট্রিন টিউব যেটাকে বলি আমরা। তো এটা ও সরি, এটা যেহেতু করা যাবে না, এটা হচ্ছে পলিস্ট্রিন টিউব। ওকে, পলিস্ট্রিন টিউব। ওকে, এর এখানে কি হবে, এখানে হবে কি, এজি মানে আছে অ্যান্টিবডি। ওকে, এটা হচ্ছে ডাইরেক্ট এলাইজা। কী হলো, এটা হচ্ছে পলিস্ট্রিন টিউব, তার মাঝে কী হবে না অ্যান্টিজেন যেটা থাকবে মানে অ্যান্টিবডি, এটা একটা অ্যান্টিবডি কিন্তু একটা অ্যান্টিবডি এখানে থাকবে, মানে এর অ্যান্টিবডিটা এখানে থাকবে। তো অ্যান্টিবডি তার সঙ্গে লিঙ্কড আছে, আর এখানে এনজাইম যেটা আছে এনজাইম লিঙ্ক থাকবে, ঠিক আছে। এখানে এসে ডাইরেক্ট তারা অ্যাটাচ হবে অ্যান্টিবডির সঙ্গে, এর মানে এখানটা এটা হচ্ছে মানে এর এখানে পলিস্ট্রিনের টিউব আছে, সেখানে অ্যান্টিবডি অলরেডি প্রেজেন্ট থাকে, সেই অ্যান্টিবডিটা হচ্ছে এটা। ওকে, তো এই অ্যান্টিবডির সঙ্গে আমার এই অ্যান্টিবডি রিয়াকশান হবে, কী রিয়াকশান হবে না এনজাইম লিঙ্কড যেটা থাকবে তার সঙ্গে এটা আমাদের রিয়াকশান হবে। আর এখানে আমাদের সাবস্ট্রেট তো দিতে হয়, HRP, পারক্সিডেজ, TMB যেটা থাকে আমাদের, ঠিক আছে। তো সেইটা হচ্ছে এখানে এনজাইম লিঙ্ক থাকবে, তো এক্ষেত্রে ডাইরেক্টলি মানে এ হচ্ছে ডাইরেক্টলি অ্যাটাচ হচ্ছে, রিয়াকশান হচ্ছে, দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট এলাইজা। ওকে, এরপরে আসছি ইনডাইরেক্ট এলাইজা। ইনডাইরেক্ট এলাইজাটা কি, এটা তো পলিস্ট্রিন টিউব, ঠিক আছে। তো পলিস্ট্রিন টিউবে প্রথমে কী থাকবে, অ্যান্টিবডি বা অ্যান্টিজেন, না অ্যান্টিবডি যেহেতু আমরা এখানে এজি লিখেছি, তো সরি লাইটে চলে গেছে, একটু প্রবলেম হবে আই থিঙ্ক। আচ্ছা ঠিক আছে,
অ্যান্টিবডি থাকবে, ওকে, এর সঙ্গে কি থাকবে আর একটা অ্যান্টিবডি থাকবে, সেটা হচ্ছে এনজাইম লিঙ্ক। এখানে সেটা কী ছিল, এখানে এনজাইম লিঙ্কড ছিল, ওকে, তার সঙ্গে এনজাইম লিঙ্ক ছিল, এর সঙ্গে আরও একটা এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি যুক্ত হবে। এজি লিঙ্কড, সরি, এনজাইম লিঙ্কড এবি, এটা হচ্ছে ইনডাইরেক্ট এলাইজা, ওকে। এটা হচ্ছে তার প্রথমে যে তার এই পলিসিস্টিন টিউবের সঙ্গে তার অ্যান্টিবডির সঙ্গে তার যুক্ত হচ্ছে, পরে এনজাইম লিঙ্কড অ্যান্টিবডিটা উইথ সাবস্ট্রেটের সঙ্গে অ্যাটাক হচ্ছে। প্রথমে এইটা, প্রথমে ডাইরেক্ট কিন্তু এখানে এসে অ্যাটাচ হয়নি, রিয়াকশন হয়নি, দ্যাট ইজ দ্য এনজাইম লিঙ্ক যেটা থাকবে যতক্ষণ না আসে এখানে, কারণ সেখানে এনজাইম লিঙ্ক ছিল বলে আর সাবস্ট্রেট ছিল বলে তো মানে সঙ্গে সঙ্গে তার রিয়াকশন হয়ে যাচ্ছে, সেজন্য ডাইরেক্ট হচ্ছে। যেখানে যেহেতু না এনজাইম লিঙ্ক অ্যান্টিবডি এখানে এসে যুক্ত হয় আর সাবস্ট্রেটের প্যারেন্ট থাকে, ততক্ষণ রিয়াকশন স্টার্ট হবে না, কালার কম্পাউন্ড উৎপন্ন হবে না, সেই জন্য এখানে ততক্ষণ না আসে ততক্ষণ আর আসবে না। এখানে ডাইরেক্ট এসেছিলো, এখানে ইনডাইরেক্টলি এসছে, ওকে, সেটা হচ্ছে নাম ইনডাইরেক্ট এলাইজার। এবার ইনডাইরেক্ট এলাইজার মধ্যে হচ্ছে স্যান্ডউইচ এলাইজা আছে। এবার স্যান্ডউইচ এলাইজাটা কি না, স্যান্ডউইচ ফরমেশান হবে, তো কি না এই যে এনজাইম, যে এনজাইম লিঙ্ক অ্যান্টিবডি থাকে তার মাঝে একটা এরকম এ থাকবে যেটাকে আমরা অ্যান্টিজেন বলবো, ধরো এই যে এনজাইম লিঙ্ক চলে আসে ও মানে এ থাকে, দ্যাট ইজ কল্ড স্যান্ডউইচ ফরমেশান, ওকে। তো এগুলো হলো তারা কী কী দেখলাম আজকে, এই ভিডিওটা ছোটো ভিডিও, জাস্ট টাইপ আছে আর কিছু না, ঠিক আছে। তো আজকে ছোটো, তাহলে আমরা কী শিখলাম, শিখলাম হচ্ছে দুটো সরি, প্রথম আছে কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভ, যেটা বললাম কম্পিটিশান হচ্ছে মানে কম্পিটিশান আমি বলছি পরে বলছি, এগুলো হচ্ছে তোমার নন কম্পিটিটিভের মধ্যে পড়ছে, এগুলো সবই নন কম্পিটিটিভের মধ্যে পড়ছে, ওকে, সেগুলো নন কম্পিটিটিভ পড়ছে, যেখানে কোনো কম্পিটিশান নেই। এবার আসছে আমরা কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভে কী হবে না, এটা আছে তার টিউব, যেখানে কি থাকবে না প্রাইমারি প্রাইমারি অ্যান্টিবডি থাকবে, তারপরে কি আছে অ্যান্টিজেন স্যাম্পল থাকবে, এটা হচ্ছে প্রাইমারি অ্যান্টিবডি, আর এই যে গোল গোল যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যান্টিজেন, ওকে, তার টিউবের মধ্যে, ওকে। তারপরে আসছে এখানে লিঙ্কড হবে, ধরো এই কিছু কিছু লিঙ্কড আছে, কিছু কিছু আনলিঙ্কড আছে, মনে হচ্ছে বাউন্ড করছে। এবার কী হবে না, এটাকে আমরা ওয়াশিং করবো, ওকে। ওয়াশিং করলে কী হবে, এই যে আনবাউন্ড যেগুলো অ্যান্টিবডিগুলো আছে, আনবাউন্ড অ্যান্টিবডিগুলো আছে, সেগুলো রিমুভ হয়ে যাবে, ওকে। তো কী পড়ে থাকবে, পড়ে থাকবে যেগুলো বাউন্ড হয়ে গেছে, ওকে। এরপর 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 চলে যাবে, এরপর করে যাবে কি না, এইচ টু এস ও ফোর আমরা দেবো। এইচ টু এস ও ফোর দিলে কি হবে, স্ট্রিপিং এইচ টু এস ও ফোর, এইচ টু এস ও ফোর দিলে কী হবে, এখানে যেগুলো এ থাকবে তার সঙ্গে যে মানে আরও অ্যান্টিবডিগুলো থাকবে তার ইন্টেন্সিটিটা ইনক্রিজ করবে, বা এই ইন্টেন্সিটি ইনক্রিজ করলে কালার কম্পাউন্ড হতে সাহায্য করবে। তো সেই জন্য এর ক্ষেত্রে আমরা কী করবো, এ তো একটা বাউন্ড পজিশানে আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে এইচ টু এ লিঙ্ক থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা কী করবো না, মেজারমেন্ট
মেজারমেন্ট অফ ইন্টেন্সিটি অফ কালার, মেজারমেন্ট অফ ইন্টেন্সিটি অফ কালার, কালার স্পেকট্রোফটোমিটার। ঠিক আছে, তো এইচ টু ও সঙ্গে অ্যাড করতে হবে। এইচ টু ও অ্যাড করার পর হচ্ছে আমাকে ইন্টেন্সিটিটা মেজার করতে হবে, কালার ইন্টেন্সিটি কত কত কালার, যত কালার ইন্টেন্সিটি বেশি হবে তত আমাদের কম্পিটিটিভ এলাইজার অ্যামাউন্ট মানে যে রেজাল্ট তত বেশি পাবো। ওকে, এর গ্রাফ একটা হয় কিন্তু সেটা জানার দরকার নেই, বাট মেজারমেন্ট যখন স্পেকট্রোফটোমিটার মেজার করতে যাবে সেখান থেকে গ্রাফ বেরিয়ে যাবে। ঠিক আছে, তো মেজারমেন্ট অফ ইন্টেন্সিটি হচ্ছে কালার, স্পেকট্রোফটোমিটারের সাহায্যে এর ইন্টেন্সিটিটা মানে এ করা যায়, ডিটারমিনেশন করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো টাইপস, কম্পারেটিভ, নন কম্পারেটিভ। কম্পারেটিভ মানে এখানে কম্পিটিশান আছে, কারণ যেগুলো বাউন্ড হচ্ছে সেগুলো ঠিক আছে, যেগুলো আনবাউন্ড হচ্ছে তাকে আমাদের ওয়াশ করতে হবে। ওয়াশ করলে আমরা কী করবো, এইচ টু এস ওপর অ্যাড করতে হবে। দ্যাট ইজ ওয়ার ইট ইজ ইন হেয়ার, দ্যাট ইজ এ কম্পিটিশান বিটুইন বাউন্ড অ্যান্ড বাউন্ড অ্যান্টিবডি অ্যান্ড অ্যান্টিজেন। ওকে, দেন ইট ইজ দ্য ওয়াশিং, আফটার ওয়াশিং এইচ টু এস ও ফর অ্যাডিং অ্যান্ড দেন দ্য ইন্টেন্সিটি অফ দ্য মেজারমেন্ট অফ ইন্টেন্সিটি ইজ ডান বাই স্পেকট্রোফটোমিটার। ওকে, দ্যাট ইজ দ্য কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ দ্যাট ইজ নো কম্পিটিশন বিটুইন অ্যান্টিজেন অ্যান্টিবডি। ওকে, অ্যাট ফার্স্ট ডু টাইপস, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ডাইরেক্ট ইজ কল্ড এনজাইম অ্যান্ড লিঙ্কড অ্যান্টিবডি, এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি, বাট ইজ অ্যান্টিবডি বাট সাবস্ট্রেট ইজ নট অ্যাডেড। ওকে, দেন ইট ইজ নট ডাইরেক্টলি ইন্টারাক্ট, মানে ডাইরেক্টলি ইন্টারাকশন অফ পলিসিস্টিন টিউব, দ্যাট রিয়াকশন অকার্স অ্যাট ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট রিয়াকশন দ্যাট এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি অ্যান্ড প্রাইমারি অ্যান্টিবডি ইজ লিঙ্কড উইথ সাবস্ট্রেট। ওকে, দ্যাট ইজ দ্য ইনডাইরেক্ট ওয়ে। ওকে, অ্যান্ড আফটার দ্যাট অ্যান্ড ইনডাইরেক্ট এক্সাম্পল অফ ইনডাইরেক্ট এক্সাম্পল অফ দ্য স্যান্ডউইচ স্যান্ডউইচ এলাইজা, দ্যাট ইজ দ্য এক্সাম্পল, অ্যান্ড ডট এলাইজা ইজ দ্য এক্সাম্পল অফ স্যান্ডউইচ এলাইজা। দ্যাটস ইট, এগুলো হচ্ছে তার টাইপস, বলে দিলাম সব কিছু। এটা হচ্ছে পার্ট টু ভিডিওটা শেষ হলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যারা না বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করো, কোনো প্রবলেম নেই। আর যদি আমার তরফ থেকে কিছু ভুল হয়ে থাকে সেটাও আমাদের মনে কমেন্ট বক্সে জানাও, কারণ তোমাদের ভ্যালুয়েবল যেটা এ থাকবে সেটা আমার ক্ষেত্রেও খুব সুবিধা হবে, কারণ ভুল শেখানোটা আমার এ নয়। ঠিক আছে, আমি ভুল করতেই পারি, ঠিক আছে, যেহেতু আমি এখনও স্টুডেন্ট। ঠিক আছে, আমার ভুল হতেই পারে, তো তোমরা সেই ভুলগুলো শুধরে দাও, যদি ভুল থাকে আমাকে বলো প্লিজ। আর হচ্ছে আমার চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ইনস্টাগ্রাম আমার প্রোফাইলের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, তাহলে তোমরা ফলো করতে পারো। আর আমার ফেসবুক পেজ ওয়ার্ল্ড অফ বায়োটেকনোলজি, ওখানে ফলো করো, জয়েন করো, ওখানে আপডেট পেতে থাকবে ভিডিওর সম্বন্ধে। আর হচ্ছে আর কি বলবো, একটু ভিডিওটা লেট হয়ে গেছে, একটু চাপ ছিল, পিপিটি প্রেজেন্টেশন ছিল আমাদের, পোস্টার এসেছিল, অনেক কাজ ছিল, যাই হোক সেগুলো বলছি না। তো আজকের আজকে এই পর্যন্ত থাক, আগামী নেক্সট ওটাও পাঁচ ছদিন, আই থিঙ্ক পাঁচ ছদিন, সোমবারের পর ফ্রি হবো, তারপর দেখি চেষ্টা করে যাও। ওকে, তো সেটাও আসবে তাড়াতাড়ি, পার্ট থ্রি, সেটা হচ্ছে প্রসিডিওর সম্বন্ধে আর রেজাল্ট সম্বন্ধে বলবো, রেজাল্ট টেস্ট। তো টিল দেন, বাই 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 বাই।